গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 9:35, আর একটু তৈরি হয়েছি, সেটা হচ্ছে যে পাপা পড়াস না, গরম আছে, সেটা হচ্ছে আজকে পাপার ডাক্তার দেখানো আছে, সেই কামারহাটি যাব, যেহেতু ওকে ওখানে দেখানো হতো তো সেখানে এখন যেতে হবে, ফলো আপটা আছে, তো সবাই যাচ্ছি, সবাই বলতে দিদি, সোনা, মা, আমি, বাড়িতে সোনা একাও বা কী করবে, ওর সাথে যাচ্ছে। হ্যাঁ, হয়ে কথা বলছে কি বলো তো বাবা, তুমি কোথায় যাচ্ছ? ডক্টরের কাছে যাচ্ছে না, আজকে ইঞ্জেকশন নেই কোনো, শুধু ফলো আপটা আছে, তার জন্য যেতে হবে। এই যে মানে আমরা তৈরি হয়ে গেছি, অনেকক্ষণ ধরে দেখলো যে আমরা গুছিয়ে আছি, ওকে এখনো নেওয়া হয়নি, হাত পা ছোড়া শুরু হয়েছে। আমাদের এই বাড়ির গলির সামনে গাড়ি ঢুকতে ভীষণই অসুবিধা হয়, তো গাড়ি রয়েছে ক্লাবের ওখানে, তো সেখানে যাব এখন। আর দেখো পাপাকে দেখতেই পাচ্ছ, রোদ্দুরে চোখ একদম বন্ধ করে রেখেছে। ওই যে মা সোনা এখন খাচ্ছে, ওই জন্য মা গাড়িতে আছে, মা খাইয়ে দিচ্ছে, খাইয়ে আসবে, কাউকে দেখতে পাচ্ছি না। জেগে আছে আমাদের কার্ডে যে ফলো আপের ডেট ছিল সেই ডেট অনুযায়ী এখন কিছু হয় না, 2024 থেকে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমাদের একটু ভুলের জন্য আজকে পুরো ফালতু আসতে হলো। সোনা পাপা এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন এই যে উঠে পড়েছে, উঠে একটু কান্নাকাটি চলছে, চোখ খোলেনি, চোখ বন্ধ করে কান্নাকাটি চলছে। আর আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর বাড়ি যাওয়ার পথে পরে বড় পোল, আর বড় পোলের ওখানে একটা চায়ের দোকান আছে, যেখানে আসলে আমরা এই চায়ের দোকান থেকে চা খাই, তো এখন এই দোকান থেকে চা খাবো, তারপরে বাড়ি যাবো। গরমের চোটে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর জামা কাপড় সব অনেক আগেই খুলিয়ে দিয়েছি, এখন একটু খিদে পেয়েছিল, ঘুম ভাঙলো, এই যে খাওয়া দাওয়া করে মাম্মার অবস্থা আমার হাতে, এই যে দিদি সোনাকে নিয়েছে, খাবারের একটা দিকটা নিয়েছি, দিদি সোনাকে নিয়েছে, মাম্মার অবস্থা দেখো। এই যে পাপাকে দেখে নাও, ও আজকে যা করেছে, ওকে ওকে যদি একটু কোলে শুয়ে দেওয়া হচ্ছে, ওর কান্না শুরু হয়ে যাচ্ছে, ওকে কাঁধে নিয়ে দাঁড় করি করে সব দেখাতে দেখাতে দিয়ে যেতে হবে, গাড়ি যে একটু থামছে অমনি কান্না শুরু হচ্ছে, গাড়ি চললে চুপ, সব খুলে যায়। আর একটু এসি চালানো হয়েছিল কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে গায়ে এত ঘেমে গেছিলো, খালি এইটা পরা ছিল, সব জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, আবার দেখছে এদিকে দেখো, নজরটা দেখেছো, যেই দিয়েছি অমনি এদিকে তাকাচ্ছে। এখন প্রায় 4 বাজে, আজকে খেতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু গিয়েছিলাম আসলাম ফ্রেশ হলাম, তো এই যে দেখিয়ে দিই, এখানে ডাল সিদ্ধ নিয়েছি, পাঁচমিশালি সবজি, ডিমের ঝোল, বাবা প্রায় সব রান্না করে ফেলেছিল, ও চাটনি আছে, তার মধ্যে মা এসে লাস্টের দিকে আবার হাতে হাতে করে দিল, এখন খেতে বসেছি, সবাই একসাথে খেতে বসেছি, তো বাবার খাওয়া হয়ে গিয়েছে, দিদির খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা খাচ্ছি। 7:45 বাজে আর এখন সবাই একটু ঘুম থেকে উঠলাম, মানে সবারই অবস্থা আজকে মানে খারাপ হয়ে গেছিলো,
এতটা জার্নি করার পরে। তার মধ্যে দিদির শরীরটা ভালো না, ও সেই অবস্থায় গিয়েছিল। বাড়িতে বাবা ছিল, তো বাবাই নিয়ে নিয়েছে। এটা অ্যামাজন থেকে আজকে এসেছে, এটা অর্ডার দেওয়া হয়েছিল, মাইক্রোওভেন, যেটা দাদা দিদিকে অ্যানিভার্সারি গিফট হিসেবে দিয়েছে। তো আজকে বাবা ছিল বলে বাবাই নিয়ে নিয়েছিল, অত অসুবিধা হতো কেউ বাড়িতে না থাকলে। তো বাবা ছিল আজকে বাড়িতে, তো এখন সেটাই খুলে দেখা হবে ঠিকঠাক সব আছে কি না হলে তো অবশ্যই আবার রিটার্ন করতে হবে। তো সেটাই এখন খুলে দেখা যাক। দে ওইগুলো দে। ঠিক আছে, এরপরে তুমি চিকেন রাখবা, চিকেন রেখে তোমার রোস্ট খেতে ইচ্ছে হয়েছে, চিকেন রোস্ট হবে। আজকে আসার সময় সুমন আমাদের জন্য লাচ্চা পরোটা, ছোলে ভাটুরে এগুলো দিয়ে দিয়েছিল। তো এগুলো ভীষণই ভালো খাই আমি, তো সবার জন্যই দিয়েছিল। আর আজকে মাইক্রোওভেনটা কিন্তু শুরু করা হলো, মানে চালু করা হলো এই খাবারগুলো গরম করেই, তো সব ঠিকঠাকই আছে দেখলাম। সন্ধ্যাবেলায় যে ছোলে ভাটুরে লাচ্চা পরোটা যেগুলো গরম করা হয়েছিল, ছোলে ভাটুরেটাই খাওয়া হয়েছিল, লাচ্চা পরোটাটা পুরো ছিল, ঘুগনি ছিল, সেটা এখন খাওয়া হচ্ছে বাবা উপাশে বসে। আর যত বেলা করে খাওয়া হয়েছিল আমাদের, মা বললো সব কিছুই খাবে না, মা একটু মুড়ি আর তরকারি খাচ্ছে। এই যে মাম্মা আমি বসেছি, বাবা উপাশে বসেছে। বাজে এখন পুরোপুরি 11টা। আর আজকে যে কারণে গিয়েছিলাম সে কারণটাই হলো না, ডাক্তার দেখানো হয়নি, ডেট চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়েছে, তো সেটা আমরা জানতাম না। আর এবারে এতটাই ভুল হয়েছে যে ফোন করেও যাওয়া হয়নি, সেটাই বড় ভুল হয়েছে। এতটা দূর জার্নি করে শুধু যাওয়াই হলো, আসল কাজ হলো না। এই যে পাপা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, অবশ্যই পড়বো। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওটা করতে ভুলো না প্লিজ, ওটা করে দিও, ভালোবাসা দিও। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে, বিকেলবেলা যখন বাড়ি আসছি তখন থেকে মেঘলা মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।